প্রিয় শ্রোতা বন্ধুরা নমস্কার আমি তরুণ আপনারা সবাই আমার ভালোবাসা নেবেন আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি প্রতিভা বসুর লেখা একটি গল্প হিরের আংটি দরজা খুলে সন্দীপ খুশির গলায় বলে উঠল এই তো বিকাশ মামা এসে গেছেন কি হয়েছিল এতদিন আসেননি কেন মা তো ভেবে অস্থির ভালো আছেন তো তোরা সব ভালো তো বিকাশ মামা ঘরে ঢুকে এলেন বসার ঘরে নিয়ে বসাতে বসাতে সন্দীপ বলল আমরা সবাই ভালো আপনার ভক্ত হনুমানটি তো একজোড়া নতুন তাস কিনে বসে আছে কবে তার মামা দাদু এসে তাদের ম্যাজিক শেখাবে কোথায় সে এবার তার ক্লাস টেন হলো নতুন ক্লাসে উঠেছে নতুন বই কেনা হয়েছে মহা উত্তেজিত দাঁড়ান ডাকছি ডাকার আগেই ভক্ত হনুমান হাজির তুমি এসেছ মামা দাদু তুমি আমাকে সেদিন যে দুটো খেলা শিখিয়ে দিয়ে গিয়েছিলে সে দুটো দেখিয়ে আমি তো সারা স্কুলে নাম করে ফেলেছি আজ আরও দুটো শিখিয়ে দিয়ে যেতে হবে নইলে আর আমার মান থাকছে না নিশ্চয়ই শিখিয়ে দেব তোমার দিদা কোথায় তাকে ডাকো আমি বিকাশ মামা সন্দীপের আত্মীয় মামা হলেও নিজের মামার মতোই হৈমন্তী দেবী নিজের ভাইয়ের সঙ্গে এই ভাইয়ের কোনো তফাৎ করেন না বরং এই ভাইয়ের সঙ্গে বেশি দেখাশোনা হয় বলে সম্পর্ক নিকটতর ইনি থাকেন কলকাতা থেকে দু ঘন্টা দূরের পথ লক্ষ্মীকান্তপুরে টান বলে চলে আসেন সপ্তাহে দুদিন তো আসেনি আবার বিপদে আপদেও বুদ্ধি পরামর্শ নিতে ছুটে আসেন এবার এলেন প্রায় সাতেরো আঠেরো দিন বাদে দেবী এসে বললেন রে কি হয়েছিল তোর এতদিন আসিস কেন আমি তো ভাবছিলাম আমি চলে যাই অন্তুকে নিয়ে বিকাশমায় বললেন গেলে না কেন খুব ভালো হতো বড় অশান্তি চলছে বাড়িতে কেন কি হয়েছে আমাদের নীলকান্ত মনির আংটিটা হারিয়ে গেছে সে কি হৈমতি দেবী চমকে গেলেন তবে দুশো বছরের পুরনো আংটি চোদ্দ পুরুষ ধরে তোরা এই নীলা ব্যবহার করে আসছিস কি দামি পাথর এই হিরে এখন তুই পাবি কোথায় কেমন করে হারালো সেটাই তো রহস্য তোমার বাড়িতে যেদিন শেষ এলাম সেদিন তো তোর আঙুলের ছিল ওটা কেউ তো কমলি দেখেনি সবাই দেখলো কত বড় একটা মার্বেলের মতো হিরে কি ঝিলিক দিচ্ছিল দুঃখিত স্বরে বিকাশমা বললেন মিউজিয়াম থেকে লোক এসেছিল ওটা নেবার জন্য একটা সাংঘাতিক দামের অফার দিয়েছিল ওটা নেবার জন্য কিন্তু ওটার দাম তো টাকায় হয় না ওটা ধারণ করলে আমরা তার চেয়ে অনেক বর্গকে ধরে রাখতে পারি সব সময় ব্যবহার করি না নানা কারণে কিছুদিন যাবত ওটা ধারণ করেছিলাম গেল আর যেতে যেতেই এই দুর্ঘটনা কি বোম্বে ছেলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ঈশ্বরের দয়ায় প্রাণে বেঁচেছে হয়নি কিছু তবে সাত আট দিন হাসপাতালে থাকতে হয়েছে আবার এদিকে সেই রাত্রেই শুভ্র একেবারে বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরল জামা ছেঁড়া হাতে রক্ত খেলার মাঠ থেকে কারা ডেকে নিয়ে গিয়ে নির্জন রাস্তায় মেরেছি তোমার ভাতৃবধূ তো প্রায় শয্যা নিয়েছেন তুমি একবার যাবে আমার ওখানে তুমি দু একদিন থেকে এলে বাড়ির হাওয়াটা অন্তত একটু হালকা হবে হৈমন্তী বললেন নিশ্চয়ই যাব তুই পুলিশে খবর দিয়েছিস তো যা করার সব করেছি কর্তাদের দরজায় ঘুরে ঘুরে পায়ের দড়িও ছিঁড়ে ফেলেছি কিছু হবে বলে মনে হচ্ছে না তুই সতীশকে চিনিস জামাইবাবুর বন্ধুর ছেলে সতীশ বর্মন ঠিক মনে পড়ছে না ডিটেকটিভ ডিপার্টমেন্টে বেশ হোমড়াচোমড়া লোক হঠাৎ হঠাৎ আসে আমার কাছে আচ্ছা দাঁড়া আমি তাকে একটা ফোন করি করলেন পেলেনও কিন্তু তখনই কলকাতার বাইরে কোথায় কোন ষড়যন্ত্র মামলার আসামিকে ধরতে যাচ্ছে বলে দুদিন বাদে আসবে বলল লক্ষ্মীকান্তপুর জায়গাটা খুব সুন্দর একেবারে গঙ্গার ধারে বিকাশ মামার বাড়িটাও খুব সুন্দর একতলা ছোট বাড়ি এটা তিনি পরিবার থেকে আলাদা হয়ে নিজে করে নিয়েছেন অধিকারী ছিল বলেই এদের খেতাব তালুকদার এখন আর বিশেষ কিছু নেই যে যার করে কমবেই খায় বাড়িঘর জমি জমাও সব ভাগ বাটোয়ারা হয়ে গেছে বিকাশ তালুকদার ব্যবসা করেন গত বেশ সচ্ছল একটিমাত্র ছেলে সেও বেশ উপযুক্ত বোম্বে থাকে বাড়িতে এখন তিনি তাঁর স্ত্রী আর তার ভাগ্নে শুভ ছাড়া কেউ নেই শুভ্র জন্ম থেকেই মামা মামির কাছে মানুষ হয়েছে শুভ পেটে থাকতেই তার বাবা মারা যায় মা মারা যায় তার যখন তিন মাস বয়স মামা মামি তার মা বাবা মামা মামির ও সে নয়নমণি তাদের নিঃসঙ্গ জীবনের অবলম্বন হৈমন্তী দেবী পরের দিন সকালে উঠেই চলে এসেছেন এখানে অন্তুও সঙ্গে এসেছে অন্তু এখন ছোট রীতিমতো ক্লাস ছাত্র। প্রায় ফুট লম্বা নেই বুদ্ধি তীক্ষ্ণ দেখতে সুন্দর ঠিক ছিল বন্ধুদের সঙ্গে দীঘা যাবে দুদিনের জন্য কিন্তু তা না গিয়ে দিদা বলা মাত্রই চলে এলো এখানে দিদা বলা মাত্রই চলে এলো বলে যে সে এখন আগের মতোই দিদা ছাড়া চোখে অন্ধকার দেখে তা নয় এখন তার অন্য জীবন অন্য মন অন্য আড্ডা এখন আর গোয়েন্দা গল্পের পোকা নেই অনেক জরুরি বই পড়ে ফেলেছে একটি হাতে লেখা পত্রিকা বার করেছে যার নাম নতুন তোরণ একটা গল্প লিখেছে তবু সে এলো তার কারণ কয়েকটা ম্যাজিক শেখা তার বিশেষ দরকার নীলাচুরি আবার ব্যাপারটাও কৌতূহল দ্বীপক ঠাট্টা করে মামা দাদু বললেন এই যে আমাদের খুদে ডিটেকটিভটি এসে গেছে আর ভয় নেই শুভ্র বাড়িটারি ভালো করে ঘুরিয়ে দেখাও ঠিক বার করে দেবে এ কথায় অন্তু লজ্জিত হলো ছেলেবেলায় কবে কি করেছে তাই নিয়ে এখনো সবাই কেবল ঠাট্টা করে শুভ্রতার সঙ্গে সবসেয়ে ঘুরে দেখতে বেরোলো ঠিকই কিন্তু বাড়িটা ঘুরে দেখতে নয় পাড়াটা গঙ্গার ধারে গিয়ে বটগাছতলায় বসতে ভীষণ ভালো লাগলো শুভ্র ফুটবল খেলায় বেশ পটু অন্তু যা একদম পারে না সেজন্য সে বরাবরই শুভ্যতার ভক্ত শুভ্র তার চেয়ে পাঁচ ছ বছরের বড় সদ্য সদ্য বারো ক্লাস পাশ করেছে স্থানীয় কলেজেই এখন বিএ ক্লাসের ছাত্র উদাস গলায় শুভ্য বলল গঙ্গার জলের দিকে তাকালেই আমার কি ইচ্ছে করে জানিস কি মনে হয় এক ডুবে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে একেবারে সেখানে চলে যায় অন্তঃ ভাবল শুভদা বুঝি মৃত্যুর কথা বলছে হেসে বলল এত দুঃখ তোমার কি যে একেবারে সেইখানে চলে যাবে শুভ্য বলল দুঃখ না হোক সুখী বা কি বাড়ির যা হাল হয়েছে আংটি হারিয়ে সে তো হবেই ওরকম একটা নীলা তার উপরে কত কালের পুরোনো স্মৃতি আমারও খুব কষ্ট হচ্ছে আমারও তো হয়েছে তা নয় আমি সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আমেরিকা যেতে চাই এখানকার কোনো কিছুই আমার ভাল লাগে না ও তুমি আমেরিকা যেতে চাও আমি অন্যরকম ভেবেছিলাম বেশ তো এখন তো ওখানে যাওয়া খুব সহজ সহজ না টাকাটা কে দেবে চাঁদু শ্যাক দিলে না কেন ভালো করে পাশ করলে হয়তো একটা স্কলারশিপ পেয়ে যেতে বাদবাকি খরচ মামা দাদু দিতেন আমি পাবো স্কলারশিপ হা হা হি হি করে হাসতে লাগলো শুভ্র আমি কবার ফেল করেছি জানিস তবু মামনি আর মামা দাদু আমাকে পড়াবেই পড়াবে বলে অন্তত বিয়েটা পাশ কর নইলে তো কোনো চাকরিই পাবে আমি যেন চাকরির জন্য অস্থির চাকরি করে কেউ কখনো বড় লোক হয় না অন্তু প্রসঙ্গ বদলে বলল পুলিশ কি বলে পাথরটা ওরা বার করতে পারবে তোমার কি মনে হয় দূর দূর ওরা কি ওসব পারে নাকি কোনোদিন শুনেছিস অত সহজ নয় সেদিন পুলিশের লোকজন এসে কত রঙ্গ দেখাল এদিকে কাজ হলো না কিছুই কাল তো শীতেশ বর্মন আসবেন আরে আসুক আসুক সব বর্মনকেই আমার দেখা আছে পাথরটা হেবি দামি মিউজিয়াম পিস মিউজিয়ামের লোক এক লক্ষ টাকায় কিনতে চায় মামা বাবুটা যেমন বোকা বলে যে টাকা দিয়ে আমার কি হবে আরে বাবা টাকা দিয়ে কি না হবে শুনি টাকা দিয়েই তো সব হয় বাড়ি হয় গাড়ি হয় সুন্দরী বউ হয় ইচ্ছে করলেই আমেরিকা যাওয়া যায় অন্ত হেসে ফেলল তোমার খুব আমেরিকা যাবার শখ না দারুন জানি ওখানে গেলে কত ফুর্তি কত মজা কত টাকা কত নাইট ক্লাব আহ একবার যদি যেতে পারি না ওই আংটি আঙুলে আটকে বসে কি হবে মামা বাবুর পর ছেলে পাবে এই তো অন্তু বলল তা কেন তোমাকেও দিতে পারেন তুমিও তো ছেলে দিদা বোধ হয় বাবলুর ছে তোমাকেই বেশি ভালোবাসেন পাগল আরে বাবা ছেলে আর ভাগ্নে কখনো সমান হয় তার উপরে বংশ বংশানুক্রমে তো আসতে হবে ওটাকে মামিদিদা ভাবছেন ওই নীলাটা হারিয়েছে বলেই তুমি সেদিন মার খেয়েছ ধূত যত সব বাজে সংস্কার তবে এতদিন কখনো মার খেলে না সেদিন খেলে কেন চেষ্টা চলেছে অনেক দিন থেকে বুঝলি সুযোগ পাইনি সেদিন সদ্য সদ্য জিতেছি গুন্ডাগুলো ধরে ফেললো মাঝখান থেকে অত সুন্দর জামাটা আমার ছিঁড়ে গেল কি সুন্দর বেলকুড়ি বোতাম ছিল একেবারে জবা ফুল রঙের সিল্কের জামা কত দাম এই সেদিন জন্মদিনে মামনি করিয়ে দিলেন মাত্র তো একটা বোতামই ছিঁড়ে পড়ে গেছে পকেটটাই মাত্র ছিঁড়েছে বুক পকেটে দরকার কি তোমার ওটা ঠিক সারিয়ে নিতে পারবে চলো এবার বাড়ি যাই সন্ধে হলো চলো দুজনেই উঠে হাঁটতে লাগলো বাড়ির দিকে পরের দিন রোববার বেলা দশটা নাগাদ এসে পৌঁছে গেল শীতেশ ছুটির দিনে এই আউটিংয়ের আমন্ত্রণ পেয়ে খুব খুশি হয়েছে হৈমন্তী একটা চিঠি লিখে নিমন্ত্রণ জানিয়ে বলেছিলেন কলকাতা থেকে মাত্র দু ঘন্টা রাস্তা গঙ্গা একেবারে বাড়ির পাশ দিয়ে বয়ে যায় এখানে এসে একটা দিন কাটিয়ে যাও খুব ভালো লাগবে এটা আমার ভাইয়ের বাড়ি এখানে এসে খাবে সে কথা না লিখলেও চলে তোমার জন্য ইলিশ মাছের পাতুরি আর চিংড়ি মাছের মালাইকারি রান্না করব আমি যা তুমি সবচেয়ে বেশি ভালোবাসো আর যে জরুরি কথাটা তোমাকে বলবো সেটা এখানে এলে জানতে পারবে লক্ষ্মীকান্তপুরে পৌঁছে শীতেশ চিঠিতে আরেকবার চোখ বললো ডিরেকশন দেখে নিল তারপর তার ফিয়েট গাড়ি এসে থামল তালুকদারদের বিশাল বাড়ির দরজায় বলাই বাহুল্য কাকিমার হাতের পছন্দ সই রান্না খেয়ে খুবই খুশি হলো বাড়ির লোকজনদেরও খুব ভালো লাগলো তারপর আসল কথাটা শুনল বিকাশবাবু বললেন পুলিশের লোক দুদিন এসে ঘুরে ফিরে দেখে গেছে সব হৈমন্তী বললেন তুমি যদি তোমার অফিসারদের একটু মনোযোগ দিতে বলো আমার মনে হয় তাতে অনেক বেশি কাজ হবে চিন্তা করে সমীর বলল। আচ্ছা মিউজিয়ামের ভদ্রলোক যখন পাথরটার বিষয়ে দাম বলছিলেন তখন কি ঘরে কোনো তৃতীয় ব্যক্তি উপস্থিত ছিল পিকাশবাবু বললেন না বোধ শুভ্র কলেজে চলে গেছে আর পঞ্চানন তো সে সময় রান্না করেছিল পঞ্চাননকে আমার মা বাবার আমলের পুরনো রান্নার লোক সে ছাড়া আপনাদের আর কোনো কাজের লোক আছে আছে ঠিকে আকাশীর মা সুরিপাড়া বস্তিতে থাক কত দূর খুব দূর নয় জায়গাটাই বা কতটুকু ওর কে আছে স্বামী নেই মেয়ে জামাই আছে তারাও ওই বস্তিতেই থাকে যখন দেখলেন আংটিটা নেই আপনার স্ত্রী তখন বাড়িতে ছিলেন না না ভাগ্নেও নয় না ওরা ফিরলেন কখন স্ত্রী আটটার সময় ফিরলেন শুভ সাড়ে নটায় কখন বেরিয়েছিলেন ওরা শুভ বেরিয়েছিল সাড়ে তিনটেতে ওদের ক্লাবে সেদিন একটা টি পার্টি ছিল স্ত্রী বেরিয়েছিলেন তার খানিক বাদে ওর এক বন্ধুর বাড়ি তারপর ওরা বেরিয়ে গেলে দরজা বন্ধ করে আমি শুয়ে পড়েছিলাম কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই উঠে দেখি অন্ধকার প্রায় সাতটা সাড়ে সাতটা নাগাদ আমার এক জায়গায় যাবার ছিল দৌড়ে স্নান করতে গেলাম যাবার আগে খাবার টেবিলের উপর ঘড়িটা আর আংটিটা খুলে রেখে গেলাম আপনি তো খাবার ঘরটা দেখলেন সঙ্গেই বাথরুম আর একটা দরজা আছে পাশে পেছনে ডুটনে যাবার জন্য সেখানে টিউবওয়েল আছে ওরা বাসন টাসুন মাঝে উঁচু দেওয়ালে ঘেরা দরজা বন্ধ ছিল জানলাটা খোলা ছিল এই সময় বিকাশ তালুকদারের স্ত্রী বললেন আমাদের কাজের লোকেরা কিন্তু খুব ভালো ওদের আমরা সন্দেহ করি না তাছাড়া দিন আগে দেশে গেছে মা ও সব খেয়াল টেয়াল করে না শুভ্র বলল না এমনই আকাশীর মা কিন্তু বেশ চালাক যেদিন থেকে মিউজিয়ামের লোক এসে আংটিটার দাম বলে গেছে আর তোমরা তাই নিয়ে কথা বলেছ আকাশের মা কিন্তু বেশ মনোযোগ দিয়ে শুনেছে সমীর বলল যাই হোক ভাববেন না আমি যথাসাধ্য করব কোন রকম ক্লু পাওয়া গেলে ফরেন্সিক বিশেষজ্ঞরা ঠিক লোকটিকে ধরে ফেলতে পারে তা যখন পায়নি তখন যতটুকু পেলাম ততটুকু ধরে এগোতে হবে পুলিশকে তাই হলো গ্রাম থেকে ধরে নিয়ে আসা হলো পঞ্চাননকে আকাশীর মাকেও ধরা হলো শেষে বস্তি তোলপাড় করে সেখানেই ধরা পড়লো চোর বাতাসের জামাই নিতাই চরণ নিতান্ত গোবেচারা ভালো মানুষ ছাড়া আর কিছুই যাকে মনে হয় না তার ঘর সার্চ করে চোরাই কারবারের অনেক প্রমাণ মিলল বিকাশ তালুকদারের বাড়ির একটি বড় রূপোর থালাও পাওয়া গেল তাদের শীঘ্রই এই বস্তি থেকে অন্য বস্তিতে চলে যাওয়ার কথা ছিল চলে গেলে আর ধরা যেত না প্রথমে কিছুতেই এই স্বীকার করতে চাইনি বলেছে এসব জিনিস যে কি করে কখন ঘরে এলো সে জানে না এসবের সঙ্গে তার কোনো যোগ নেই শেষে মারতে মারতে যখন মুখ দিয়ে রক্ত বের করে ফেললো তখন চিৎকার করে বলল হ্যাঁ আমি চোর আমি চোর আমাকে মেরে ফেলো শুধু আংটিটা কি করেছে সেটা কিছুতেই বলছে না পাগলের ভান করছে উষা মাথায় হাত দিয়ে বসে পড়লেন শেষে নিতাই যাকে তিনি চূড়ান্ত ভালো মানুষ বলে জানেন যার কাছ থেকে তিনি প্রত্যহ সবচেয়ে টাটকা সবচেয়ে সস্তা সবজি কেনেন অন্তু হঠাৎ ভীষণ উত্তেজিত হয়ে হাঁপাতে হাঁপাতে ছুটে এলো দিদা তুমি এক্ষুনি সমীর কাকাকে ফোন করে বলো কোনো প্রমাণ না পেয়ে এভাবে কাউকে মারা কখনোই উচিত নয় এরকম আইন নেই সে কাঁপছিল তার অবস্থা দেখে হৈমন্তী দেবী ভয় পেয়ে গিয়ে বললেন ঠিক আছে চল আমরা এখুনি কলকাতা চলে যাই ওখানে গিয়ে ফোন করি শুভ্র অন্তুকে জড়িয়ে ধরল তুই এরকম করছিস কেন কি হয়েছে তোর না না এই হতে পারে না হতে পারে না প্রবল বেগে মাথা নাড়ল সে হৈমন্তী ইঙ্গিতে শুভ্র তাকে নিয়ে নিজের ঘরে চলে এলো শান্ত করতে চেষ্টা করে বলল অন্যায় করলে তো তাকে সাজা পেতেই হবে অন্তু নিজের মুখে শিকার করেছে সে চোর তার ঘর থেকে তার প্রমাণ বেরিয়েছে মিথ্যে কথা সাজানো কথা যে চোর সে ওকে এভাবে চোর সাজিয়েছে তবে কে চোর শুভ্রধা আমি তোমাকে ভালোবাসি অন্তর গলা ভেঙে গেল শুভ্র বলল সেটা কি নতুন কথা আমিও তো তোকে ভালোবাসি সেই জন্যেই বলছি যা হয়েছে বিনা অপরাধে মানুষগুলোকে আর তুমি শাস্তি দিও না মার খেতে খেতে লোকটা পাগল হয়ে গেল এখনো তুমি চুপ করে থাকবে মানে শুভ্র ছিটকে উঠে দাঁড়ালো অন্তু বলল শুনো শুভ্রদা আমি বলবো আমি খুঁজে পেয়েছি কেউ কিছু জানবে না কি বলতে চাইছিস তুই তা তুমি বুঝেছ তার মানে তুই আমাকে চোর বলছিস শুভ দাঁতে দাঁত পিষে বলল বড় বড় নিশ্বাস নিল এবং তার ফর্সা রং টকটকে লাল হয়ে গেল অন্তু তেমনি স্বরে বলল তুমি ওটা আমাকে দিয়ে দাও আমি যেভাবে পারি তোমাকে রক্ষা করব। আমার দিদা সব ঠিক করে দেবেন কি প্রমাণ তুই পেয়েছিস যে এরকম একটা ভয়ঙ্কর গর্বিত অপরাধ দিয়ে আমাকে অপমান করছিস এখনও যদি তুমি না স্বীকার করো নিরপরাধ লোকটাকে না বাঁচাও আমি শ্রমিক কাকাকে সব বলে দেব কি বলবি তুই পাজি ছেলে তোর এত বড় স্পর্ধা আমি প্রমাণ পেয়েছি কি প্রমাণ পেয়েছিস তুই আমি তোমাদের বাড়িটা খুব ভালো করে একদিন খুঁজেছি তিনটে জিনিস চোখে পড়েছি আমার এক তোমাদের খাবার ঘরের জানলার তলার নর্দমার মধ্যে একটা বাঁকানো লোহা যেরকম বাঁকানো লোহা দিয়ে কয়লার উনুন খোঁচায় দুই উঠোনের ঘেরাও করা উঁচু দেওয়ালের মাথায় কনের দিকে একটা পেরেকের মাথার সঙ্গে প্রায় মিশে বৃষ্টিতে ভিজে নেতিয়ে আটকে থাকা এইটুকু একটা লাল সিল্কের টুকরো ঠিক তার মাটিতে কাদায় মাখামাখি হয়ে থাকা একটা ছোট বেলকুড়ি বোতাম এই তোর প্রমাণ হ্যাঁ এই আমার প্রমাণ আর আমার আন্দাজ আর দিন কতক ধরে তোমাকে স্টাডি করা কি স্টাডি করেছিস তুই আমাকে জানিস তোর এই মিথ্যে কথা বলার জন্য আমি লোক লাগিয়ে মেরে তোর হাড় গুঁড়ো করে দিতে পারি না পারো না আমি বলছি মামা দাদু যখন তার ঘড়ি আংটি খুলে খাবার টেবিলের ওপর রেখে বাথরুমে গেলেন তুমি তখনই ফিরে এসে পিছনের দেওয়াল টপকে বাড়ি ঢুকলে তুমি লেখাপড়া করো না এবং নানারকম বাজে সংসর্গে মেশো বলে মামা দাদুর করা অর্ডার ছিল ছটার মধ্যে খেলাধুলা সেরে বাড়ি এসে তোমাকে পড়তে বসতে হবে তুমি প্রায়ই এরকম দেরি করে এসে দেওয়ালটোককে ভেতরে ঢোকো পেছনের দরজাটা সাধারণত খোলাই থাকে নিঃশব্দে ঢুকে নিজের ঘরে গিয়ে ভালো ছেলের মতো বই মুখে বসে থাকো মামিদিদাও তোমাকে এ বিষয়ে আশকারা দেন মামার বকুনি থেকে রক্ষা করার জন্য কিন্তু সেদিনও তাই করেছিলে তুমি ভাবনি দরজাটা বন্ধ থাকবে মামি দিদার বদলে মামা দাদু বাড়িতে থাকবেন তাই দরজায় টোকা না দিয়ে জানলায় উকি মারলে উকি মেরেই আংটিটা চোখে পড়লো তোমার তার আগে পর্যন্ত কিছুই ভাবনি কিন্তু আংটি দেখেই তোমার মনে হলো এই তো আমার আমেরিকা যাবার পাখেও এখন যদি নিয়ে পালাতে পারি কে ধরবে আমাকে সঙ্গে সঙ্গে হাত বাড়ালে হাত গেল না ওই কয়লার উনুন খোঁচানোটা দিয়ে টেনে নিলে তারপর ওটা নর্দামার মধ্যে ফেলে দিয়ে যখন আবার তাড়াহুড়ো করে দেওয়াল টপকাতে যাচ্ছ তখন এই পেরেকটায় লেগে তোমার জন্মদিনের নতুন জামাটা বুকের কাছে ছিঁড়ে গিয়ে এই টুকরো লেগে রইল এখানে আর বুতামটা পড়ে গেল নিচে শুভ্র স্থির দৃষ্টিতে তাকিয়ে থেমে বলল। আর ওই যে নিতাইয়ের বাড়িতে সব চোরাই মাল পাওয়া গেল রুপোর থালা পাওয়া গেল তার কি হবে আমি সেটা নিয়ে ভাবিনি কিন্তু বুঝতে পেরেছি ওটা নিজেকে রক্ষা করবার জন্য তোমারই কৌশল তুমি তো সত্যি ক্রিমিনাল নও চুরি তো তোমার পেশা নয় হঠাৎ একটা হয়ে গেছে তারপর আর সামলাতে পারছ না সহসা দু হাতে মুখ ঢাকলো শুভ্য সরু মোটা গলায় কেঁদে ফেলে বলল। তুই আমাকে বাঁচে আস অন্তু সত্যি আমি আর পারছি না ওই নীলা আমাকে প্রতি মুহূর্তে মেরে ফেলছে আমি ওটা চাই না চাই না প্যান্টের কোমরে হাত ঢুকিয়ে কোথায় যেন লুকোনো জায়গা থেকে সে বার করে আনলো নীলার আংটিটা শেষ হল প্রতিভা বসুর লেখা গল্প হীরের আংটি গল্পটি পাঠ করে শোনালাম আমি তরুণ গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ